প্যাকেটটাতে বেসন আর এটা হাতে আছে মনে পুঁই শাকের পাতা, ঠিক আছে। কারণ ফ্রিজের তিনটা আইসক্রিম নিয়ে নিয়েছি, বাড়ি এখন বোনের রিয়াকশন চেক করবো, ঠিক আছে। এটা চেক করো ভাই, রোদুরটা দেখো ভাই, মেঘ তো জাস্ট সেই লাগছে, ঠিক আছে। The next day. Hello guys, good morning, welcome back to our channel, welcome back to a fresh new vlog. জানি তোমরা আজ বলতে অনেক দিন পর আসছে, তাও কিছু করার নেই, মানে এরকমভাবে দিতে হবে। এখন সামনে চাইটাকে খাবো, দিন তারপর বাইরে গিয়ে তোমার সঙ্গে ব্লগ কন্টিনিউ করবো, কী করবো বা কী না করবো সারাদিনে সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখতে রাখো ব্লগটা, আর আমি এখন টিভিতে চা খাচ্ছি, চা খেয়ে তারপর দেখ তোমার সঙ্গে কথা হচ্ছে, গিয়ে বাইরে অনেক জায়গায় যাবো, চাই করে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। আজকে ব্লগটা শুরু করলাম, ঠিক আমি আমার বাড়ির থেকে, এখন বাজে 11টা, আর দেন এখন আমি শুরু করলাম। তো কী করি বা কী না করি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। আর বাইরে যা রোড ভাই, কিছু করার নেই, বাইরে তাও গাই যেতে হবে, বাইরে লক্ষ্য করতে হবে নাকি অনেক দিনের কথা চ্যানেলে ভেজা দিন না, অনেকে হয়তো বলে চলতে যাচ্ছে, পরে বলছে সব কথা, তো এটা খেয়ে নিয়ে গেছে আমাকে। সো গাইস, ফাইনালি কিন্তু এখন বাজে ঠিক 2:00, আর এখন আমি ব্লগটা কন্টিনিউ করছি। মানে তখন তার দেখাতে মানে তেমন কিছু ছিলই না, তাই মানে আমি তখন আর ভিডিও কন্টিনিউ করিনি। দেন এখন আমি ভিডিওটা একটু হলেও কন্টিনিউ করছি। আর হ্যাঁ গাইস, অনেক দিন হয়তো আমি মানে ব্লগ দিই না, অনেকেই বলে যে ভাই কীরে ভিডিও বানানো ছেড়েছি, আমি তার ভিডিও ছেড়েছিলাম যে মাই লাস্ট ভিডিও অন ইউটিউব, সেইটা ভেবে হয়তো ভাবছে অনেকে যে আমি ভিডিও ছাড়া ভিডিও করা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো সেই কারণে বলছে গাইস সবাই যে কী রে ভাই ভিডিও করা কি ছেড়ে দিলি, ভিডিও চ্যানেলে ভিডিও আসলে। আমি বলছি না রে ভাই, ঠিক আসবে, খালি একটা প্রবলেমের মধ্যে আছি, সমস্যার মধ্যে। তো তোমাদেরও বলছি যে একটা সমস্যার ভেতরে ছিলাম, তো সেই কারণে আসিনি, সেই কারণে ভিডিও আসিনি। দেন এখন কিন্তু এই মানে সমস্যাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন মানে পার্ট ডে না বলতে মানে আগে যেমন ভিডিও দিতাম, দেন এখন সেমন একটু হলেও মানে চেষ্টা করবো মানে ভালো দেওয়ার, আর খুব বেশি বেশি ভিডিও দেওয়ার, ঠিক আছে। আর ভাই রোদটা দেখো পড়ছে, দেখো জানলা দিয়ে রোদে ভাই কোথায় যাবো, তোমরাই বলো। রোদে যে ভাই পুরো রোদ দেখো, সেই লেভেলের রোদ ভাই, সেই লেভেলের রোদ ভাই, টেম্পার কি পাটা লাগছে, তো পায়ে ভাই পুরো মানে ও বাবা রে রোদটা লাগছে সেই লেভেলে। তবে যেটা তোমাদের বলছিলাম মানে সেটাই কন্টিনিউ করছি আর এখন ভিডিওটা, ঠিক আছে। আর এখন যে যা করবো মানে যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে সকালে সকালে আমি করতাম, সকালে সেমন কিছু ছিল না দেখানো, তাই মানে করি। আর ভাই ভালো লাগছে না এখন, এখন গামছামছা নিয়ে নিয়েছি স্নান করতে হবে বলে, ঠিক আছে, স্নান করে এসে তারপর তোমার সঙ্গে দেন কথা হবে, যা করবো সবই তোমার সঙ্গে শেয়ার করবো। এখন ঠিক আছে 2:00, ওপরে ফ্যান চালিয়ে ভাই ফুল স্পিডে বসে আছি ঘরে, তো চলো আসি তারপর তোমার সঙ্গে দেন কথা হচ্ছে। সো গাইস, ফাইনালি কিন্তু এখন বাজে 4:00, আর এখন আমি ঘুম দিয়েছিলাম এইমাত্র জাস্ট। আর বাইরের ওয়েদারটা দেখো ভাই, সা মানে পুরো মেঘলা, মানে প্রত্যেক দিনই গাছ বেসিক্যালি এরম হয়, মানে বৃষ্টি হয় গাইস, কেন কি জানি বুঝতে পারি না। সকালবেলা থাকা করে রোদ থাকে, আর এখন এই সময় বৃষ্টি আসে গাইস, কিচ্ছু করে না, পুরো মেঘলা হয়ে গেছে, দেখো পুরো মেঘলা, তো কিছু করার নেই, এখন এরকম মেঘলাই থাকতে হবে, বৃষ্টি আসবে এখন, মানে কী বলবো গাইস। কিন্তু একদিকে ভালো থাকে বৃষ্টি হলে গাইস, একদিকে ভালো থাকে সেটা হচ্ছে মানে তোমার মানে বৃষ্টি হওয়ার পর ঠান্ডা হয়ে যায়, পুরো বিকালটা পুরো ঠান্ডা থাকে, ঠিক আছে, ওটাই ভালো লাগে আর কি, আর কিছুই না। মানে প্রত্যেক দিন কার ভালো লাগবে বৃষ্টি, প্রত্যেক দিন। এইমাত্র জাস্ট ঘুম উঠলাম, 4:00 প্রায়, 4:00 বাজেনি এখনও, 5-10 মিনিট হয়তো বাকি আছে, দেন এখন উঠলাম আমি এই সময় ঘুম থেকে। দেখো গাইস বাইরের ওয়েদারটা একবার দেখো, জাস্ট তোমরা একবার দেখো, পুরো মেঘলা হয়ে যায় গাইস, কিচ্ছু করার নেই। এদিকে তো রীতিমতো ভালো মেঘও হয়ে গেছে, প্রায় বৃষ্টি তো আসবে, কম কম করে বৃষ্টি আসবে, ঠিক আছে, বৃষ্টি আসবে, কিচ্ছু করার নেই। তো চলো দেখি বৃষ্টি আসলে আর কিছু করার নেই, বৃষ্টি আসলে ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, তো যতটা পারবো করবো, তাছাড়াও কিচ্ছু করার নেই। বৃষ্টি আসলে ভাই কিচ্ছু করার নেই, ব্লগ কন্টিনিউ করতে পারবোই না। দি নেক্সট ডে, সো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য মানে পরের দিন, ঠিক আছে। আজকে আমি ব্লগটা শ্যুট করছি, তার মানে রোদুরটা আগে তোমরা এটা চেক করো ভাই, রোদুরটা দেখো ভাই, মেঘ তো জাস্ট সেই লাগছে, ঠিক আছে। আর ভাই রোদে মানে কী খেতে হয় তোমরা জানি, আইসক্রিম আর আইসক্রিমটা দেখো আমি যাচ্ছি, ভাই রোদটা দেখো একবার সেই লেভেলের রোদ ভাই, নিচে রোদ মানে সেই লেভেল। তাই গেছি ঘরে বসেছিলাম, আর বোন বলছিল যে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে, তাই একটা গামছা আর একটা গ্লাস নিয়ে বেরিয়ে পড়লাম আইসক্রিম আনার জন্য, ঠিক আছে। মানে এই রোদে ভাই আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা, মানে ফিলটাই আলাদা, ঠিক আছে। এরকম রোদ ভাই সেই লেভেলের রোদ, ম্যাক্সিমাম 32-36 তো যাচ্ছে, কম করে 32 যাচ্ছে এই গরম, ঠিক আছে। মানে ভাই সেই লেভেলের রোদ, মানে এখন রোদ আর বিকালে বৃষ্টি হয়, মানে কী বলবো, মানে কিছু বলার নেই গাইস। তাও গাইস এই রোদে ভাই যেতে হবে আইসক্রিম আনতে, ঠিক আছে, আইসক্রিম আনতে খাওয়ার মজাই আলাদা। তো চলো আইসক্রিম আনতে যাবো,
আর মানে একটা ব্লগ আমি দুদিন ধরে শুট করছি, ঠিক আছে? তো কিছু মনে কর না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে চল। যাও গাইস, তোমরা একবার জাস্ট রোডটা চেক করো, মানে ভাই সেই লেভেলের রোড ভাই, গাছটা সেই লেভেলের রোড। তো গাইস, এই যে তিনটে আইসক্রিম নিয়ে নিয়েছি বাড়ি, এখন বোনের রিয়াকশনটা চেক করবো, ঠিক আছে? তো তিন আইসক্রিম তো নিয়ে নিয়েছি, বাট না যেতে না গলে যাচ্ছে ভাই, ওটাই পরিমাণে রোদ না, পুরো আইসক্রিম গলে যাচ্ছে। তো চলো, তাও কিছু করার নেই, চলে গেছি আর একটুখানি বাড়ি। তো চল গরম করে আইসক্রিম খাওয়ার ফিল দিয়ে দাদা, সেই লেভেলে ফিল গাই কিছু বলে নাকি অসম্ভব। অনেক দিন কল খেলাম তো, তার জন্য আরও বেশি ভালো লাগছে। তো তোমরা যা যা আইসক্রিম খেতে সব সময় কমেন্ট করে বলো, আমার তো সেই লেগে গরম করে খেতে দিয়ে নমস্কার, আমি খাই। সো গাইস, তখন আইসক্রিম খাওয়ার পর ভিডিও কন্টিনিউ করা হয়নি, দেন এখন কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করছি, ঠিক আছে? এখন মানে এটা হচ্ছে প্যাকেট আছে বেসন, আর এটা হাতে আছে মানে পুঁই শাকের পাতা, ঠিক আছে? কারণ পুঁই শাকের বড়া খেতে গেলে সেই লেভেলের লাগে, তাই রোদের মতো ঠাকুমা বাড়িয়েছিলাম পুঁই শাকের বড়া আর পাতা আনতে, ঠিক আছে? তো পুঁই শাকের পাতার ইয়ে আনতে এখন ই খাবো, ঠিক আছে? পুঁই শাক পাতার বড়া তো সেই লাগে গেছে, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপর পুঁই শাক পাতার বড়া খাবো। তো মানে গরম ভাই সেই লেভেলে লাগছে, আইসক্রিম খাওয়ার ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো এরপর আরও কিছু কন্টিনিউ করবো, করে দিন তোমাদের সঙ্গে ভিডিওটা দুদিনে ভিডিও একসঙ্গে অ্যাটাচ করে ছাড়বো গাইস, দেখা যাক কী আসে। বা জানি যাচ্ছে চ্যানেলের রিচ পুরো ডাউন, তাও কিছু করার নেই, ছাড়তে হবে। চল এখন বাইরে যাওয়া যাক, এখন বাইরে।